বর্ষায় টইটুম্বুর যে ভুবন ডাঙা নদী, তাই হেমন্তে শান্ত চুপচাপ। কোথাও কোথাও হাঁটু অবধি জল দেখা যায়, দুই ধারে জেগে ওঠা বালিয়াড়িও হঠাৎ হঠাৎ চোখে পড়ে। দিন ভোর যাত্রী পারাপাড়ে এপার ওপার ছোটাছুটি করে খেয়া নৌকা। সেই খেয়া ঘাটের গা ঘেঁষেই জাহাঙ্গীর ভূঁইয়ার মস্ত বড় চালের আড়ত। মোহিতোষ সেখানে বসে আছেন, জাহাঙ্গীর ভূঁইয়ার ক্যাশ বাক্সের ওপর চায়ের কাপ। তিনি কাপে চুমুক দিতে দিতে বললেন, এই দেশে কি আপনি খারাপ আছেন নাকি মাস্টার মশাই? না না, খারাপ থাকবো কেন? আর পরের দেশে ভালো থাকার চেয়ে নিজের দেশে খারাপ থাকাও ভালো। তাহলে পরের দেশে কেন যাইতে চাইতেছেন? আসলে বরদাদা চলে গেলেন সেই যুদ্ধের শুরুতেই, বর্দিরও তো বিয়েই হলো ওখানে। আত্মীয় স্বজন যা ছিল তারা সব একে একে চলে গেল, আমি এখন এখানে একদমই একা। একা কই? হ্যাঁ, আমরা কি সব মরে গেছি নাকি? আমরা আত্মীয় স্বজন না? জাহাঙ্গীর ভূঁইয়া চা শেষ করে বিড়ি ধরালেন, তারপর মুখ ভর্তি করে গলগল করে ধোঁয়া ছাড়লেন। তার বয়স 50-এর মতো, শক্ত সামর্থ্য মানুষ তিনি। ইদানিং ব্যবসার অবস্থা ভালো বলে তার আচার আচরণেও পরিবর্তন এসেছে। আগে চা বিড়ি খেতেন না, আজকাল খাচ্ছেন। আরতের সামনে তিন দিক থেকে বসার বেঞ্চি পেতেছেন, লোকে সেখানে বসে গল্প আড্ডা জমায়, পান বিড়ি খায়, সারাক্ষণ একটা গমগমে ভাব লেগে থাকে। বিষয়টি বেশ উপভোগ করেন জাহাঙ্গীর ভূঁইয়া। মোহিতোষ বললেন, তা আছেন, আপনারা আছেন বলেই তো এতদিনেও কখনো নিজেকে একা মনে হয়নি। এইটাই আসল কথা, সম্পর্ক শুধু রক্তেরই না, মনেরও। মনের সম্পর্কই আসল, বুঝলেন মাস্টার মশাই? মোহিতোষ মাথা নাড়লেন। জাহাঙ্গীর ভূঁইয়া বিড়িতে শেষ টান দিয়ে ফিল্টারটা নেভাতে নেভাতে বললেন, তা জমি জমা যে বেচবেন, কাস্টমারের কি অবস্থা? সেইভাবে এখনো পাই নাই, দু একজনের সঙ্গে কথা হয়েছে, কিন্তু তারা দাম যা বলছেন তাতে তো এখনো মনে হয় যে জমির চেয়ে জলের দামও বেশি। তা পানির দাম কি কম নাকি? জাহাঙ্গীর ভূঁইয়া হাসতে হাসতে বললেন, দুনিয়ায় পানিই সবচেয়ে দামি জিনিস, পানির অপর নাম হইল জীবন। এখন জীবনের চাইতে বেশি দামি আর কি আছে নাকি কিছুরে কামাল? তুই তো শিক্ষিত মানুষ, শহরে থাকিস, তুই বল, বলেই আরতের পেছন দিকে তাকালেন তিনি। সেখানে ছোটখাটো একজন মানুষ বসা, শক্ত সামর্থ্য, চট করে দেখে তার বয়স বোঝা যায় না, ক্লিন শেভড মুখ। তবে একটা বিষয় খুব অবাক করার মতো, এই প্রচণ্ড ঠান্ডায়ও লোকটার মাথা কামানো, যেন চকচকে একটি বৃহৎ আকার মার্বেল বসানো ঘাড়ের ওপর। লোকটাকে এতক্ষণ চোখে পড়েনি মোহিতোষের, এদিকে তাকিয়ে সামান্য হাসল সে, তারপর বলল, ভুল বলেননি দুলাভাই, সত্য কথা, পানির চেয়ে দামি কিছু নাই। মোহিতোষও হাসলেন। জাহাঙ্গীর ভূঁইয়া বললেন, আমার শালা ঢাকায় থাকে, গ্রামে আসছে শীতের রস পিঠা খাইতে। মোহিতোষ তাকিয়ে আদাব দেওয়ার ভঙ্গিতে মাথা নাড়লেন। কামালও স্মিত হেসে জবাব দিল। জাহাঙ্গীর ভূঁইয়া বললেন, ওর কাছেই শুনলাম, ঢাকায় তো পরিস্থিতি ভালো না, দেখেন না আজ একজন সরকারে আসে তো কাল আর একজন। কোনো প্ল্যান পরিকল্পনা ঠিক আছে? নাই, স্থিরতা নাই কোনো কিছুতেই। এত বড় একটা দুর্ঘটনার পর দেশ এখন টালমাটাল, এই অবস্থায় সবার মনেই চাপা আতঙ্ক, কি জানি কি হয়। তারপরও 5-6 বছরও তো ঠিকঠাক যেতে পারলো না, দেশটা স্বাধীন হলো। হ্যাঁ, সেটা জেনেই তো আপনার কাছে আশা ভূঁইয়া সাহেব, এই দুর্দিনের বাজারে একমাত্র আপনিই যে ভালো আছেন, শুনেছি লোকজনকে সাহায্য সহযোগিতাও করেন। আরে ও এমন কিছু না, আল্লাহ সামর্থ্য যখন দিচ্ছেন কিছু তো করতেই হবে। তারপরও দেখেন না মানুষ কত আজে বাজে কথা বলে,
আমি নাকি রিলিফের মাল চুরি করে আড়তে ঢুকাই, আঙুল ফুলে কলা গাছ। আসলে কি জানেন, কেউ কারো ভালো দেখতে পারে না, মানুষ আপনার ওপরে ওঠাটাই দেখবে, কিন্তু ওপরে উঠতে গিয়ে যে আপনার পরিশ্রমটা হচ্ছে সেটা আর কেউ দেখবে না। মহিতোষ কথা বললেন না, ম্লান হাসলেন কেবল। এছাহাক ব্যাপারই আড়তের দরজার কাছে দাঁড়ানো, দেখতে বয়স্ক মনে হলেও জাহাঙ্গীর ভূঁইয়ার চেয়ে বয়সে সে ছোট। শুকনো টিনটিনে লোক, থুতনির কাছে চিকন দাড়ির গোছা, পানের পিক লেগে আছে পরনের কোঁচকানো পাঞ্জাবিতে। তাকে হাতের ইশারায় ডাকলেন জাহাঙ্গীর, বললেন, কি মিয়া, এত বড় জমির দালাল তুমি, আর একটা ভালো দাম দেখে মাস্টারমশায় জমিটা বেচে দিতে পারতেছো না? এছাহাক গম্ভীর মুখে বলল, সে যা দাম চায় ওই দামে কি এই বাজারে জমি বেচা যায়? মানুষের পেটে নাই ভাত, খেতে না হয় ফসল, দেশে তো দুর্ভিক্ষ আসলো বলে এর মধ্যে কেউ কি ওই দামে জমি কিনব? তা অবশ্য কথা খারাপ বলো নাই, জাহাঙ্গীর ভূঁইয়া হাসলেন, তার আঙুলের ডগায় চুন। তিনি সেই চুন জিভের ডগায় দিতে দিতে বললেন, কি করবেন কন মাস্টার মশাই, বোঝেনি তো, যুদ্ধ শেষ হইল মাত্র কয় বছর, দেশটা তো ঠিকমতো দাঁড়াইতেই পারল না, যাও দাঁড়াইতে পারত তাও একটার পর একটা দুর্ঘটনা, জমি জিরাত কে কেনবে কন? মোহিত সবই বোঝেন, কিন্তু কি করবেন তিনি, এতগুলো জমি অমন জলের দরে ছেড়ে দেবেন? এই সোনার জমি বাপদাদার ভিটে। তিনি বিড়বিড় করে বললেন, ভূঁইয়া সাহ, বিপদে আপদে তো আপন মানুষরাই এগিয়ে আসে, তাই না? আর এই গায়ে আমার আপন বলতে তো আপনারাই, আপনি একটু সহযোগিতা না করলে একদম অথই সাগরে পড়ে যাব। জাহাঙ্গীর ভূঁইয়া হাত বাড়িয়ে মহিতোষের হাত ধরলেন, তারপর বললেন, আমি গরিব মানুষ, যা আছে তাই নিয়েই সন্তুষ্ট, এত জমি জমা ধন সম্পত্তির খায়েশ আমার কোনো কালেই ছিল না, শুধু শুধু এত জমি দিয়া আমি কি করব কন? মহিতোষ আরও কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই জাহাঙ্গীর ভূঁইয়া বললেন, আচ্ছা এত চিন্তা কইরেন না, আমি যখন আছি ব্যবস্থা একটা হবেই, আগে আশপাশে আরও দশজন কাস্টমার দেখেন, ভালো দাম না পেলে তখন আমার কাছে আইসেন, কি করব বলেন, মনটা কিছুতেই মানে না, যখন শুনি চোখের সামনে আর আপনাদেরকে দেখব না তখন বুকটা খাঁ খাঁ করে। জাহাঙ্গীর ভূঁইয়ার চোখ প্রায় ছলছল, গলা ভারী। মহিতোষ আড়ত থেকে বের হয়ে বাড়ির দিকে গেলেন না, নদীর ধারে চুপচাপ বসে রইলেন। এই যে নদী, ওই যে নদীর ওপার শামুক ভাঙার বিল, তার ওপারে নাখালপাড়ার মাঠ, মাঠের পাশে হরিদাসপুর কলেজ, তার ওপারে কত কিছু। মহিতোষ জানেন এসব তার বুক পকেটে গভীর যত্নে ভাঁজ করে রাখা, এসবই তার শৈশব, কিশোর আর যৌবনের মায়াবন। আর কিছুদিন বাদে যখন তিনি দূরে কোথাও অন্য কোনো দেশে কোনো এক খুপড়ি টিনের ঘরে পরবাসী এক মানুষ হয়ে ঝিম ধরা দুপুর কিংবা মন খারাপের রাতে একা একা বসে থাকবেন, তখন বুক পকেট থেকে আলগোছে তাদের বের করে আনবেন, তারপর ভাঁজ খুলে ঘ্রাণ নেবেন, স্মৃতির ঘ্রাণ, প্রীতির ঘ্রাণ, মায়াময় মাটি মানুষ আর বাংলাদেশের ঘ্রাণ। রাতে অঞ্জলি বললেন, জাহাঙ্গীর ভূঁইয়া কি বলল? বলল যতটা সম্ভব দেখবে। কি দেখবে আমার জানা আছে, ছিল আস্ত রাজাকার, আর যুদ্ধ শেষ হতে না হতেই একদম ভোল পাল্টে গরিবের বন্ধু সেজে বসে আছে। এখন তো কথায় কথায় যুদ্ধের কথা বলে, দেশের কথা বলে, আবার শুনলাম সরকারি কি এক গ্রাম কমিটিতেও নাকি ঢুকে পড়েছে। আস্তে, ফিসফিসিয়ে বললেন মহিতোষ, জলে বাস করে কুমিরের সঙ্গে যুদ্ধ করা যায়? আমাদের এখানে সবটাই জল, সবটাতেই কুমির, অঞ্জলি মুখ ঝামটা মেরে বললেন। শোনো, জাহাঙ্গীর ভূঁইয়া কোনোভাবেই এই জমি বেচতে দেবেন না, কারো কাছেই না, যার কাছেই জমি বেচতে যাই
সেই বলে জাহাঙ্গীর ভূঁইয়া নাকি বলে রেখেছে এই জমি সে কিনবে, বায়না করে রেখেছে। আর কেউ যেন এই জমির দিকে না তাকায়, অথচ তার কাছে গেলে এমন ভাব করে যেন কিছুই জানে না। শেষ পর্যন্ত না খালি হাতেই সব রেখে বিদায় নিতে হয়। মহিতোষ দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেটাই সে চাইছে, আর এই কারণেই আমি বারবার তার কাছেই যাই, যাতে কোনোভাবে তার মনটা নরম করতে পারি। সে নরম হওয়ার মানুষ? মহিতোষ এই প্রশ্নের জবাব দিলেন না, গভীর চিন্তায় ডুবে গেলেন। কম যন্ত্রণায় তিনি এই বাপদাদার ভিটে ছেড়ে পরবাসী হওয়ার সিদ্ধান্ত নেননি। তার ঘরে দুটো অল্পবয়সী মেয়ে আছে, অঞ্জলির বয়সও বেশি নয়, তার ওপর রাত বিরাতে টিনের চালে ঢিল পড়ে, আউশ ধানের সময় হঠাৎ আগুন লেগে গেল ক্ষেতে, ক্ষেত ভর্তি পাকা ধান পুড়ে ছাই হয়ে গেল, এমন আরও কত কি। গায়ের লোকেরা যে সবাই এমন তা নয়, বরং বেশিরভাগের সঙ্গেই তাদের সম্প্রীতির সম্পর্ক, কিন্তু তারা শান্তশিষ্ট নির্বিরোধী মানুষ, কারো সাথে পাশে নেই। এই এতটা বছর তারা পাশাপাশি একে অন্যের সুখে দুঃখে হাত ধরাধরি করে জীবন কাটিয়েছেন, কখনো নিজেকে আলাদা ধর্মের কিংবা পরিচয়ের মানুষ মনে হয়নি। অঞ্জলি বললেন, গাইটা বেচার কিছু হলো? গাই যে কোনো সময়ই বেচা যাবে, ওটা নিয়ে ঝামেলা হবে না, আসল চিন্তা জমি। কি মনে হয় জাহাঙ্গীর ভূঁইয়া কিনলে কত টাকা দেবে? সে তো সাধু সেজে বসে আছে, মুখ ফুটে কিছুই বলছে না, যেন এই জমি জমার মতো ফালতু বিষয়ের প্রতি তার কোনো আগ্রহই নেই। এক কাজ করলে কেমন হয়? কি কাজ? খাঁ সাহেবের কাছে গেলে কেমন হয়? উত্তর পাড়ার আশরাফ খাঁ? লাভ হবে বলে মনে হয় না, কথায় আছে না সব রসুনের গোড়া এক। তারপরও একবার গিয়ে দেখেন না, সে তো আর এই গাঁয়ের লোক না, ওটাও একটা সমস্যা। বিষয়টা জাহাঙ্গীর ভূঁইয়া ভালোভাবে নেবে? ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো হয়ে যাবে না ব্যাপারটা? এটা অবশ্য ভুল বলেননি মহিতোষ, অঞ্জলিও তা বোঝেন। আশরাফ খাঁ পাশের গাঁয়ের লোক, তার বাবা শতবিঘা জমির মালিক ছিলেন বলে শোনা যায়, তবে সেই জমির বেশিরভাগই ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হয়েছে। বাকি জমি নিয়েও সৎ ভাইদের সঙ্গে মামলা মকদ্দমা চলছে, দীর্ঘদিন থেকেই নানা রকম বিরোধ লেগেই আছে, ফলে এই মুহূর্তে তিনি আর জমি জমা কেনার প্রতি আগ্রহ দেখাবেন বলে মনে হয় না। তাছাড়া জাহাঙ্গীর ভূঁইয়ার শকুনের চোখ যে এখানে পড়েছে তা 10 গ্রামের সবাই জেনে গেছে, ফলে শুধু শুধু আর ঝামেলা করতে কে এখানে আসবে? মহিতোষ ঘুমানোর আগে মেয়েদের দেখতে এলেন, দুই বোন জড়াজড়ি করে ঘুমাচ্ছে, চোখের পলকে যেন বড় হয়ে গেছে পারু আর চারু। এই সেদিনও তিনি যখন সাইকেল নিয়ে উঠোন পেরিয়ে বড় রাস্তায় উঠতে যেতেন, তখন ঘরের দাওয়ায় বসে খ্যানখ্যানে গলায় কাঁদ্দ পারু, অথচ ছোট চারুও এখন কত বড় হয়ে গেছে। মহিতোষ দুই মেয়ের কপালে চুমু খেলেন, এই মেয়েগুলোকে তিনি একটু অন্যরকম করে বড় করার চেষ্টা করেছেন, গাঁয়ের আর 8-10 জনের মতো স্রোতে ভেসে যেতে দেননি, আলাদা আদব লেহাজ শিখিয়েছেন, সুন্দর করে কথা বলতে শিখিয়েছেন, যেন গাঁয়ে থেকেও খানিক শহুরে হয়ে বেড়ে উঠেছিল এরা। কত কত স্বপ্ন যে তার ছিল! মহিতোষ দীর্ঘশ্বাস ফেললেন, আর ঠিক সেই মুহূর্তে টিনের চালে প্রথম ঢিলটা পড়ল, তারপর দ্বিতীয় ঢিল, তারপর এক নাগাড়ে অনেকগুলো, বৃষ্টির মতো পড়তেই থাকল। ভেতর ঘর থেকে ছায়ারানী খনখনে গলায় বললেন, কে ওইখানে? কার এত বড় কইলজা? আমার ঘরে ঢিল ছোঁড়ে? ওই সাহস থাকে তো সামনে আয়। বাইরে খ্যাঁক খ্যাঁক করা হাসির শব্দ শোনা যায়, কে যেন পারুর নাম ধরে ডাকে, ও পারু ঘুমাইছ নি? একলা একলা ঘুমাইলে হইব? আসো বাইরে আসো। পারু আর চারু ধরফর করে উঠে বসে, মহিতোষ অন্ধকারে দুই মেয়েকে জড়িয়ে ধরে বসে থাকেন, তাদের বুকের ভেতর পাড় ভাঙার শব্দ শোনা যায়,
সেই শব্দ তারা ছাড়া আর কেউ শুনতে পায় না।